Walter.
ধরে নিছিলাম যে আসলে কে তাহলে। দুর্দিনে তো স্বাভাবিক, এখন হওয়া উচিত। তাহলে বলতো তো ভালোই আছিস তাই না? খুশি হয়, খুশি মনে আসিস? খুব খুশি। আরে বাপ, টেনশন আছে খুব। কেন হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? আচ্ছা, ওই যখন গেছে এখন আর কি করার আছে তাহলে বল। হয়ে গেছে, লেট হয়ে গেছে যখন হয়ে গেছে আর কি করার আছে। আর আপনার লেট করেন না, আর এক মিনিট বাকি। ও আমি টেনশনে আছি। আমার ভাই, আমি কিন্তু 1300 পিস নিয়েছিলাম, আপনাকে বলছিলাম না দিন। হ্যাঁ 300, কিন্তু 300 কেমনে হয়ে গেল আমি জানি না। আমি কিন্তু এর খালি একটা ভিডিও আপলোড দিছি, সো আমি অনেক আশাবাদী সবাই একটু সাপোর্ট করুন। এক মাসের মধ্যে হয়ে যাবো। হ্যাঁ, সবাই সাপোর্ট করলে এক মাসের মধ্যে আমার বাকি 1000 ঘন্টা ভিডিওটা আমি পার করব। এবং মানে কোটি কোটি বছর পরে, কোটি 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 সাধনার পরে আমার ইউটিউব চ্যানেলটা হতে পারে মনিটাইজ, আমি নট শিওর। আমার কেন জানি মনে হচ্ছে 4000 ঘন্টা হয়ে যাওয়ার পরে কোনো একটা ঝামেলা আমার দেয় না। না, ইউটিউবে কোনো ঝামেলা হয় না, ইউটিউব ফেসবুকের মতো এত ঝামেলার না, বুঝছিস? আমার কেন জানি মনে হয় ঝামেলা হলে ওরা হচ্ছে, ওরা নিজ দায়িত্বে সেটা সমাধান করে দেয়। তাই সেটা সমাধান করার জন্য কি কি করা লাগবে সেটা ওরা দিয়ে দেয়। ওই ফেসবুকের মতো হারায় ফেলায় না, এতগুলা দিয়ে রাখলো এবার আপনি খুঁজে বের করেন, ওইটা না। নির্দিষ্ট একটা ইয়ে বলবে এবং একটু মানে স্পেসিফিক করে ওরা বলে দেয়, এটাই সমস্যা। কথা বলবো না দিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়া আজ আমার বার্থডে আর শাওন ভাইয়া আসলা আমার গিফট হিসেবে একটা গান গাইবা। অদ্ভুত না? কিন্তু ক্যামেরা ওপেন আছে। না না ঠিক আছে, আপনি ফেসবুকের নিচে কে জানি সাঁতার কাটে, এটা কি আপনার আসে? এটা আসে, এটা অলিম্পিক গেমস চলতেছে বাবা। আমি মাসে আমি বৃষ্টি দেই, কিছু তো একটা খবর রাখো। আরে বাবা, আমি মাসে বৃষ্টি দেই ভিজেছি, আমি তো ডরে গেছি। আমি কি কি ভাই ফেসবুক জানলো কেন আমি বৃষ্টিতে ভিজে ভিজে আইছি? আমার সাথে সব অলৌকিক ঘটনা ঘটতেছে, আমি ভয় পেয়ে গেছি ভিয়া। ফারজানা লিখেছে কাপাসিয়া থেকে, আচ্ছা হ্যাপি বার্থডে নাদিয়া, অনেক অনেক ভালো কাটুক তোমার এই বছরটা। আচ্ছা নাটেন বল্টু ভাই, তোমরা কি করমচার আচার লাইক করো? আই লাভ ইউ নাট এন্ড বল্টু ভাই। করমচা আচার লাইক করি কিন্তু করমচা আচার কখনো খাই নাই। আমিও খাই নাই আর আচার সবই আমি লাইক লাইক আমি লাইক 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 করি, শেয়ার করি আচার। এমডি শাফি আহমেদ লিখেছে, শুনলাম টিকটক থেকে নাকি পোলাপাইন টাকা দিচ্ছে পোলাপাইনদের, এটা কি করোনাকালীন সময়ে প্রতিবন্ধী ভাতা? 240 টাকার জন্য পোলাপাইন ইনবক্স ভরে ফেলাইতেছে। কত টাকা দেয়? 240 টাকা। হ্যাঁ কে দেয় এটা কি জানি, আমার জানা কেন। শারমিন লিজা লিখেছে শাহবাগ থেকে, আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাইয়া আমি তোমাদের কালকে কলে পাইছি, তাই আজকে আবার পেয়ে যাব। আমাদের যারা পায় লাগাতার দেখতে পাচ্ছি। হার্টের রোগী বলছে, বল্টু ভাই আপনার ভিডিও দেখে আমি হাসতে হাসতে আরেকবার হার্ট অ্যাটাক করছি। আমার ভিডিওতে না আসেই নেই রে ভাই, কার ভিডিও দেখাই তো আরেকজনের ভিউয়ার আছে। চাপাবাজির কি একটা লিমিট আছে? চিন্তা করেন, আমার ভিউ আছে না, আরেকজনের ভিউয়ার আছে, এটা কেমন ধরনের কথা? শারমিন লিজা লিখেছে, তারপরে হচ্ছে কপি পেস্ট তানিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, এসএমএস করছি, কমেন্টে তো বিরক্ত হয়ে গেছো ভাইয়া তাই না, কিছু বলবো না, এসএমএস এর টাকাটার জন্য কষ্ট লাগতেছে। মমিন মিয়া লিখেছে, যে দেশে শিখ প্রিয়ামণি লিখেছে, ছেলে হলে আমাকে বিয়ে করতো বলে বয়ফ্রেন্ড পাওয়ার পর এখন আমাকে ভুলে যাও আমার বান্ধবী। ও মানে বান্ধবী বলছে, যদি ছেলে হতি আমি তো কি বিয়ে করতাম। আচ্ছা, তারপর বয়ফ্রেন্ড হয়েছে না আরে বিয়ে লেগেছে। প্রত্যাশা লিখেছে, আমাদের স্কুলের 34 জন মেয়ের বিয়ে হয়ে গেছে হ্যাঁ গত এক বছরে, তাদের ফ্যামিলিরা মনে করে স্কুল আর খুলবে না। হ্যাঁ এমডি মমিন লিখেছে, সজল ভাইয়া তোমার দাড়ি কই, ক্লাস 7 এর স্টুডেন্ট লাগতেছে, তাও কিউট লাগতেছে দেখছেন, আমি তো 8 কইছিলাম কি বুঝলেন না তো ভাইয়ের মর্ম।
বড় করে বলছিলাম 8 এর উপরে কে কইছে এখন পর্যন্ত না কেউ কয় নাই 5 কইছে 7 কইছে তাও এখন আমি উপরে আছি তারপর আমার সাথে কালকে কি দুর্ব্যবহারটা করছেন আপনি আবিবা লিখেছে পুরান ঢাকা থেকে ফ্যামিলির সাথে জামাই আপ্পায়ন নাটক দেখছি আমার আন্টি তো ভিকে ভাইয়ার কাণ্ড দেখে হাসতে হাসতে খাট থেকে পড়ে গেছে ও ভাই আর খাইবা জামাল গোটা না না অনেকগুলো খাইছে খুব খারাপ অবস্থা তামান্না ইসলাম লিখেছে খালি বিয়ে করে নেই এরপর তোমরা দেখো কপা কাপল পিক কাকে বলে ক্রত প্রকার কি কি বাবারে এটা কি থ্রেড থ্রেড দছে সাদিয়া আফরিন লিখেছে ভাইরা কেমন আছো বল্টু ভাইয়া আমার নামে একটা মিউজিক করো আর এস রেসা লিখেছে সজল ভাইয়া আজকে আমার কমেন্টটা পড়ো প্লিজ সজল ভাইয়া তোমাকে খুব ভালো লাগে লাভ ইউ ভাইয়া থ্যাংক ইউ ওকে দিনিস কি ডেনিস আরসালান বাবা রে ডেনিস আরসালান লিখেছে হাই ভাইরা কেমন আছো তোমরা আমি তোমাদের নিয়মিত শুনি থ্যাংক ইউ ভূতুল লিখেছে সাভার থেকে ভাইরা আজকে 7:06 আমার খালাতো বোনের বাবু হয়েছে ওকে স্বাগত জানাও সুন্দর এই পৃথিবীতে তোমাকে স্বাগত জানাই বাবু এই সুন্দর পৃথিবীটা সুন্দরী রাইখো আমাদের মতো দুষ্টুমি করো না তৃপ্তি হোসেন লিখেছে ভাইয়া আমার কমেন্টটা পড়ো প্লিজ কমেন্ট লেখাটা কোথায় সাবিহা খিলগাঁও তালতলা থেকে লিখেছে ভাই আপনি কাল কথা শুনে আপনার কথা শুনে মিমি দেখলাম অসাধারণ এটা তাই না এত কিউট এত কিউট এত মিষ্টি গল্পটা অসাধারণ অসাধারণ জাস্ট অসাম এটা নাকি একটা ইয়ে তামিল ছবির যাই হোক তামিল ছবিটা নাকি জাতীয় পুরস্কার পেয়েছে ছবির জন্য আচ্ছা আচ্ছা মালা ছবিটার নাম তামিল সিনেমার মালা ও মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এই সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতনই সিনেমা একদম একদম খুবই দারুণ গল্প হৃদয়ের মাঝে হোগলা বেড়া লিখেছে খাইতে গেলে ঘুম ধরে বসতে গেলে ঘুম ধরে পড়তে গেলে বসতে ঘুম ধরে কিন্তু ঘুমাইতে গেলে ঘুম ধরে না দেখ মানুষজন হিরো হিরোইন নায়ক নায়কটা এদেরকে দেখে অবাক হয় আমি না নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং প্রঙ্কজ ত্রিপাঠী এদেরকে দেখে অবাক হই আসলে কিভাবে সম্ভব কি ক্যারেক্টার কিভাবে সম্ভব এইরকম এই এই লেভেলে অ্যাক্টিং করা কিভাবে সম্ভব ওই যে নায়িকা কৃতি কিন্তু অসাধারণ অভিনয় করছে কৃতিকে আপনি বাদ দিতে পারবেন না কৃতি মানে প্রত্যেকটা ক্যারেক্টার বাদ তো দেওয়ার নাই তাকায় থাকলে তাকায়ই থাকতে হয় বাদ দেওয়ার তো অপশন নাই অসাধারণ অসাধারণ কিমিষ্টি কিমিষ্টি গল্প আমেনা লস্করপুর থেকে লিখেছে এসএমএস নাম্বার কত 55 এমডি তানভীর জিশান লিখেছে প্রিয় নাট এন্ড বল্টু ভাই বিশাল বড় চিঠি লিখছে তারা চিঠি কেন প্রিয় নাট এন্ড বল্টু ভাই আমার নাম মোহাম্মদ জীবন আমার সারা জীবনের সাথী আপনাদের নিয়ে একটা কবিতা লিখছে আপনাদের শোতে যদি কষ্ট করে পড়ে শোনাতেন খুশি হতাম সন্ধ্যা হলে এফবি খোলা লিসেনাররা যা আচ্ছা কবিতা শুরু হয়ে গেছে আর কি আচ্ছা পড়ে দে সন্ধ্যা হল কিন্তু এটা এমন ভাবে লেখছে আমি পারবো কি জানি না বাংলিশে লেখা না গল্পের মতো করে কবিতা কবিতা তো আলাদা আলাদা থাকে না হ্যাঁ সন্ধ্যা হলো এফবি খোলো লিসেনাররা জাগরে ওই দেখো 7টা বাজে নাট বল্টু এলো রে নাট বল্টু এসে বলবে লিসেনাররা কই রে মেসেজ কমেন্ট শেয়ার দিয়ে লাইভে জয়েন করো রে ভালো হয়েছে অনেক মিষ্টি হয়েছে সত্যবাদী বাটপাট ঢাকা থেকে লিখেছে নাট বল্টু ভাইয়া তোমাদের নাটকটা কাল দেখলাম নাট ভাইয়া তোমার পাঁচ লাইনগুলো জাস্ট অস্থির ছিল আর বল্টু ভাইয়া তোমার খাওয়া ওটাই তো আমার পাঁচ কানিজ ফাতেমা কানিজ লিখেছে ভাইয়ারা কিছু কমুনা বাট লাভ ইউ লাভ ইউ তো বলেই দিছি এই যে আরেকটা এসেছে রাধিকা মুন্সিগঞ্জ থেকে লিখেছে ক্লাস নাইনের বাংলা বইয়ের 105 নম্বর পাতার 5 নম্বর লাইনের প্রথমে সজল ভাইয়া তোমার নাম আছে সত্যি কথা আই লাভ ইউ সজল আমি বলি বইয়ে নাম থাকাটা বড় ব্যাপার না ঠিক আছে তুমি তুমি দেখবা যে বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে বিভিন্ন ট্রেইলারের টেইলার টেইলার কাপড় ছিল ওখানে ওপর নাম আছে বিভিন্ন গ্যারেজের উপর আমার নাম আছে এই যে আমাদের এখানে নতুন বাজারে একটা বিশাল বড় একটা কার ওয়াশ আছে সেখানে আছে শাওন মোটরস আমারটা তো কেউ কইবো না নিজেটা নিজে কই দিলাম খুব খুঁজে খুঁজে বের করছি আমি রফিকুল ইসলাম লিখেছে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু টিকটকে রেফার করা টাকা কামাই না এটা ঠিক এগুলো এত অভাবে তো পড়ি নাই ভাই এই এইগুলা একমাত্র প্রতিবন্ধী পাবলিকরা করে থাকে তা মনে রাখবেন আচ্ছা গত পরশুদিন আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসছে আমার রেফারেল কোড দিয়ে টিকটক আইডি খুললে আপনি পেয়ে যাবেন 25 টাকা পাঠিয়েছেন আর্য অরণ্য কোথায় সে লোকটা কোথায় আমি লিখছি মানে কি ভাই কয় টাকা কামাও বলতো টাকা কামাও
সাদিয়া লিখেছে মিরপুর থেকে নাদিয়াকে হ্যাপি বার্থডে। সাদিয়া আরেকজন লিখেছে শরীয়তপুর থেকে, কেমন আছে ভাই, অনেকদিন পর শুনতেছি কারণ আমার দাদির ফোন নষ্ট হয়ে গেছিল। আমি প্রতিদিন তোমাদের শুনি বাট প্রতিদিন টেক্সট করি না, আর প্রতিদিন তোমাদের শুনতে শুনতে আমার কিছু না কিছু খেতে হয়, এটা একটা হ্যাবিট হয়ে গেছে। দেখো আমাদের না শুনলেও তোমার এই সন্ধ্যার সময় এই সময়টাই ক্ষুধা লাগবেই, আমাদের দোষ দেয় দেখছিস। সো আমাদেরও ক্ষুধা লাগে, আমরা বলতে পারি না খালি। সোহানা জাহান খাওয়ারও কিছু নাই, বসে আছে দেরি করে, হেভি কি জানা হ্যাঁ আর কি ধরে ব্যবস্থা করতে হবে। সোহানা জাহান সোহা লিখেছে, এতদিন জানতাম এতদিন ভাবতাম বল্টুই একমাত্র ভিডি, কিন্তু আজ নাটো প্রমাণ করে দিল আমি কোনো অংশ কম না। হ্যালো নাট বল্টু ভাইয়া, আই এম নিউ হিয়ার সো প্লিজ সে ওয়েলকাম। ওয়েলকাম ফাইজা, ও না ফাইজা না, আমার তো ভিডিও করবো রে। ফিজিয়া নুসরাত প্রমি, ওরে বাবা ফিজিয়া আবার কেন নাম হয়, ফিজিয়া নুসরাত প্রমি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা আমরা তাহলে এখন ফান কলে চলে যাই, তাই না? সরাসরি আমাদের কল করতে পারবেন, কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6-59। এখন কি লাইভে সাউন্ড আছে? হ্যাঁ আছে তো, তাহলে প্রথম দিকে পারে অনেক, প্রথম দিকে। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, কে বলছেন? তাসফিয়া কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে তাসফিয়া, আচ্ছা তাসফিয়া ওদিকে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ প্রচুর বৃষ্টি, এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আবার আজকে পেয়ে গেলাম। আবার আজকে পেয়ে গেছেন? এর আগে কবে পেয়েছিলেন? পায় খালি পায়, এই সপ্তাহে একদিন পাইছিলাম। ও আচ্ছা, আমরা একটা কোটা কোটা বেঁধে দিব, এক সপ্তাহে একবার। হুম, সপ্তাহে একবার, মাসে চারবার। ঈদের দিন, আচ্ছা ভালো হয়েছে, একদম এক সপ্তাহের মধ্যে, প্রায় না এক সপ্তাহ না দশ দিনের মধ্যে তিনবার। ওয়াও, আচ্ছা এর আগে ট্রাই করতো না, আমরা ভাবছি যে এই সপ্তাহটা বোধ হয় লাকি, আগে পাত্তাই দিতে না, আগে ট্রাই করে নাই, পাবে কোত্থেকে, পাত্তাই দেছলে না। অন্যরা বলে যে কতবার ট্রাই করে পায় না, আমি তো মাত্র কয়েকবার ট্রাই করলাম পেয়ে গেলাম। কয়েকবার ট্রাই করে এক সপ্তাহে তিনবার পেয়ে গেছে দেখছিস, মিথ্যা কথা বলে অন্যরা, আমাদের নামে শুধুমাত্র উল্টাপাল্টা কথা গুজব ছড়িয়ে বেড়ায় রটিয়ে বেড়ায়। আসলেই উল্টাপাল্টা কথা বলে, হুম গুজব ছড়ায় শুধুমাত্র। ভালো থাকবেন তাহলে, আবার কথা হবে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনারটা না ঢুকলে আমরা কি করতে পারি? কোন কেমন কথা, মাঝখানে একদিন পেয়েছিলেন, সাইড সুইট পান নাই, খালি মাঝখান দিয়ে পানি দিতে পান, দিতে পান সাইড সুইট দিয়ে একবার দেখেন, পাইতে পারেন। হ্যাঁ চেষ্টা করলে পাবেন, বুঝছেন, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না ভাইয়া, একদম রাখবেন না। জি ভাই, আপনি নাম তো বলেন, কোথা থেকে ফোন করেছেন সেটা একটু বলেন। আব্দুর রহিম। আচ্ছা আব্দুর রহিম, কোথা থেকে বলছেন?
তুমি খালি পয়সা পয়সা খাও চাকরি বাকরি করো আমি কইলাম আচ্ছা যাক চাকরি তো লাভরা নাই চাকরি বাকরি করা যাবো না যাই হোক ঢাকা যায় একটা কিছু করি ঢাকা আসা রিক্সা টিক্সা চালাইয়া গেছি দেশে আমার বউ কইতেছে কি অনেকদিন পরে আসলা আমি কই হ আজকে ভালো মন্দ হইবে ঠিক আছে থ্যাংক ইউ যোগ শোনানোর জন্য ভালো থাকবেন আবার কথা হবে ওকে টাটা একটু সন্দিহান মনে হচ্ছিল কোন দিকে না কোন দিকে চলে যায় হ্যালো হ্যালো আমি আপনার হচ্ছে কি ফোনে নিউ আর কি ফান কলের ফ্রেন্ড এই ফার্স্টে আপনাকে ফোন করে পাইছি কেমন লাগছে হ্যাঁ কেমন লাগে ভালোই তো লাগে কেমন লাগে ঠিকই তো কেমন লাগে আবার সজল ভাই একটা কথা বলি হ্যাঁ ভাইয়া তুমি যখন আর কি যখন মিরাক্কেলে জোকস বলতা না তখন আমি তোমার ক্রাশ ছিলাম কিসের উপর জানো কিসের উপর তোমার ওই যে বেল্টের উপর তুমি একটা সাদা কালারের বেল্ট আমি আপনার জীবনে এই ধরনের কমেন্ট পাইছেন এই প্রথম আমি শিওর না না আমি বলি আমি বলি আমি বলো বলো এরকম আমার জন্য এরকম সেম কালারে নিয়ে আসবা কারণ আমি তোমার ওইটাই ভালো লাগতো কারণ ওই বেল্টটা দেখলাম না আমার পুরা কি বলবো এখন বলছে কি তুমি ফোনে লাইনে পাও আমি পাই না এটা কেমন হলো একটু কথা বলবো ওর সাথে এই শুনে ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমার আমি ওর আপুকে টেক্সট করছিলাম যে ওই আপুটাকে আর কি উইশ করার জন্য তো টেক্সটটা পড়া দিও আর আমি এমনি বলে দিয়েছি যে নাজি আপু হ্যাপি বার্থডে তোমার এমনিতেও বড় বোন ঠিক আছে কোন সমস্যা নেই এমনিতে তো বড় বোন হ্যাঁ হয় কিন্তু এমন তো আর কি ভালো হইতো না আর ভাইয়া আমার সবচেয়ে ভালো লাগতেছে কি আজকে যে তোমাদের ফোনে পাইছি এবং আমাদেরও ভালো লাগছে যে তুমি ফোন দিয়ে অন্তত আমাদের সঙ্গে কথা বলেছো হ্যাঁ অন্যদের মতো হাই হ্যালো তো আটকে থাকোনি জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর একটা কল রিসিভ করা যাবে আমাদের হ্যালো 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 ধমক না দিলে কথা কেন বৃষ্টির দিনে মাথা গরম আছে তাহলে অন্য কল রিসিভ করে মাথা গরম করে আবার কি না কি করে ফেলবি হ্যালো আরেকবার মাথা গরম কর বলতো এই যে হ্যালো এই যে হ্যালো হ্যাঁ বলেন কে বলছেন শব্দ করলে আমার মাইয়া কথা কওয়ার চেষ্টা করে যে চুপ থাকো বাবা আর ওরা কথা কবো না হ্যাঁ হ্যাঁ কে বলছেন হ্যাঁ ভাইয়া 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 একটু জোরে বলবেন ভাইয়া অনেকদিন ফোন করছি ভাই পাইনি আচ্ছা আজকে দেখা যায় যে অনেকদিন যারা পায়নি তারা পেয়ে গেছে ভালো আপনার নাম কি আমার নাম দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন ভাই কোথা থেকে বলছেন এই ইতে বল
আচ্ছা তো খুব ব্যস্ত আছেন নাকি ইদানিং না ভাই ফোন টোন করেন না আমাদের আবার ফোনে পানো না ওহো দুঃখজনক ব্যাপার স্যাপার খুব স্লো তো কি করছিলেন এতক্ষণ ও একদম প্রথম থেকে আমাদের শুনছেন আচ্ছা ঠিক আছে আমরাও আজকে আপনাকে একটু অল্প অল্প শুনছি যাই হোক কোনো সমস্যা নেই ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম যাই হোক এখন তো ব্রেকে যেতেই হবে ব্রেক থেকে ফিরে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বল্টু তো শেয়ার করে দিবে আজকে তো লাইভ আজকে আমাকে পড়তে হবে আচ্ছা ঠিক আছে শেয়ারগুলো পরে দিচ্ছি শুনছেন ইভ্যালি প্রেজেন্ট স্নার্ট বল্টু দ্য টু ফোন কিংস SMS করুন 26969 এই নম্বরে কমেন্ট করুন ক্যাপিটাল FM 94.8 এর ভেরিফাইড ফেসবুক পেজের লাইভে
7:30 তো পার হয়ে গেছে তাই না? পার হয়ে গেছে ভাই, পার হয়ে গেছে। সবাই একটু ঝাপাই ঝাপাই বইরা ভাই, উদ্ধার করে দাও আমাকে একটু। একটা মাইনকা চিপে আটকে গেছে, আর এর চিপাতে আটকে গেছে বেড়ে গেলে অনেক ভালো ভালো ভিডিও পাইপলাইন আছে, দেবো উপহার দেবো তোমাদেরকে। আচ্ছা এই যে পাইপলাইন থেকে না আমাদের নাট বল্টু আটকে গেছে বুঝছিস? হ্যাঁ কি করব, বেরোইতে পারতাছি না। পাইপলাইন আটকে গেছে? হ্যাঁ ওই যে নাট বল্টু লাইভ উপরে চলে গেছে, অনেক উপরে, অনেক উপরে চলে। আমি এক বলছিলাম না নাট বল্টু একদিন উপরে যাবে, আপনি তো বিশ্বাস করেন না। কি এই তো নামাই নিয়ে আসছে দেখছো, নামাই নিয়ে আসছে। যাক আমি শেয়ার করবো এই ভাঙা, শেয়ার করবো ভাঙা ভাঙা গলা নিয়ে। পরো ফোন থেকে শেয়ার করো, পরো যারা মন নিয়ে খেলা করে ওদের অলিম্পিকে সুযোগ দেওয়া হয় না কেন? এটা তো ইন্টারন্যাশনাল মনের মানেরই খেলা। এটা ঠিক, তোমার কথায় যুক্তি আছে, ইন্টারন্যাশনাল মানের খেলা, কিন্তু প্রতিযোগী এত বেশি এই জন্য তারা বাছাই করতে পারতেছে না। এক একটা চেক একটা প্রিয়ামণি শেয়ার করেছে, 53টা ছবি তুলছি, দুইটা সুন্দর হয়েছে, দুইটা ছবির দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, এখন এই দুইটাও ভালো লাগতেছে না। নুসরাত জাহান লিখেছে, ঝগড়া শেষ হওয়ার কিছুক্ষণ পর মাই মাইন্ড ইস, এই কথাটা শোনাইতে পারলে আরো ভালো। এটা সবারই হয় ভাই, আমার তো সবচেয়ে বেশি, তখন মনে আরেকবার গিয়ে ঝগড়া করে আসি। আমার তো আর বেশি, আমার তো এখন আরো এখন কিছু কিছু মনে পড়তেছে। জাহিদুল ইসলাম লিখেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে সোজা হিসাব, তোরে ডাকলে তুইও যাবি না। তোরে তো গান গুনলে দরকার নেই, গান বানানোর দরকার নেই। এসআই আবির শেয়ার করেছে, বন্ধুরা বিয়ে করে সংসার শুরু করছে আর আমি অ্যাসাইনমেন্ট শুরু করছি। করো করো, ওই সংসার শুরু করাচ্ছে বাবারে, এখন তোমার কাছে অ্যাসাইনমেন্টটা প্যারা লাগতেছে, জীবনে এক সময় আসবে তখন অ্যাসাইনমেন্টটা মিস করবো। আজকে আমি যা যা বলি লিখে রাখো, হ্যাঁ দামি কথা, কিন্তু দামি কথা কিন্তু মন থেকে বলতেছে, জীবন থেকে নেয়া কথা। হ্যাঁ সবাইকে উষ্ণ শুভেচ্ছা লিখেছে, ক্রাশের বাড়ির সামনে দাঁড়িয়ে মাইকে স্লোগান দিয়ে আসলাম, যোগ্য প্রার্থী হারালে কাঁদতে হবে আড়ালে। নুসরাত জাহান শেয়ার করেছে, ঝগড়া শেষ হওয়ার, আচ্ছা এটা তো পড়েছি। হাতে হারিকেন শেয়ার করেছে, লিখেছে কই চলে গেল, এমনিতে তো আমার খবর নাও না, যেই শুনছো অ্যাপ ডাউনলোড করলে 240 টাকা পাবে তখন থেকে টাকার জন্য মেসেজ দিতেই আসো, বাহ পাবলিক বাহ। ইসাদ জাহান মিতু শেয়ার করেছে, বুঝা শেষ, আমার কপালে আর বিয়া নাই, স্বপ্নে দেখলাম অনেক কষ্টে ফ্যামিলি ম্যানেজ করে পছন্দের মানুষের সাথে বিয়া হইতেছে, তারপরেও আমি সেই বিয়ের আসর ছেড়া পালাইতেছি, কেন রে ভাই? বৃষ্টি বৃষ্টি ভেজা মিষ্টি ছেলে লেগেছে, বাবা বলতেছে আগে তুমি আমাকে পাপা বলতি, তুই এখন ড্যাডি বলিস কেন? মে ও ড্যাড হোয়াট কি, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড বাবা রে, পাপা বলে লিপস্টিক নষ্ট হয়ে যায়, ওরে বাবা। এই যে বল্টুর নাম কোথায় পাওয়া যায়, একজন লিখে পাঠিয়েছে, ড্যাডি ওহ বলতো ড্যাডি বলতো, একজন লিখেছে, সবাইকে উষ্ণ শুভেচ্ছা, এটা হচ্ছে আইডির নাম, বল্টু ভাই তোমার নাম দেখলাম লুঙ্গিতে। হ্যাঁ দেখছো, সম্পদ আগলাই রাখি আমি অনিচের, আমি মানুষের সম্পদ আগলাই রাখি, হ্যাঁ সবার সম্পদ আমার আন্ডারে থাকে, কোনো সমস্যা নাই। নয়ন মোল্লা লিখেছে, হাই ব্রো হাউ আর ইউ, নয়ন মোল্লা 8 টাকা, মানে কি 8 টাকা মানে? ও আচ্ছা, নয়ন মোল্লের মোল্লার হাট থেকে আবিষ্কার করে আমি না আক্তার মুনা শেয়ার করেছিল, আমি শেয়ার করি নাই, তোমার শেয়ার করা লাগতো না, বুক আছে। আচ্ছা আমরা জোকান কাটে যাই, এরকম এক মেয়ে এক ছেলেকে জিজ্ঞেস করতেছে, তুমি এরকম স্যাড স্ট্যাটাস দাও, স্যাড পোস্ট দাও, স্যাড ছবি দাও, কখনোই তোমার মন ভালো থাকে না, এত স্যাড স্যাড পোস্ট করো কেন, ঘটনা কি? বলে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে না? আচ্ছা তো ওই যে দেখলাম যে তুমি সিগারেট খাওয়া ছবি ফেসবুকে আপলোড করো, কেন কেন হোয়াই হোয়াই? ব্রেকআপ হয়েছে তাই সিগারেট খাই তাই ছবি আপলোড দিই। আচ্ছা সিগারেট খাও ছবি আপলোড দাও, সিগারেট কেন খাও? ওই যে বললাম ব্রেকআপ হয়েছে তাই, তো ব্রেকআপ কেন হয়েছে? ওই সিগারেট খাই তাই। এই যে কি যে বলতেছে, আপনি এই কথা কথা আমার মাথা ডালাই দিচ্ছেন, আমি বুঝে গেছিলাম যোগটার ভিতরে, সিগারেট খাই দেখে ব্রেকআপ হয়েছে দেখে সিগারেট খেয়েছে। বন্ধু রে চাইতেছি যে ব্রেকআপ করে ফেলাম, আর প্রেম ঠেম ভাল লাগে না, করে ফেলা
নামটাই তো মনে পড়তেছে না, কাল করবো সকাল থেকে মনেই করতে পারতেছি না নামটা, এই নাম মনে পড়তেছে না, দেখে ব্রেকআপটা করতে ব্রেকআপটা করতে পারতেছি না। যাই হোক, এই যে শুক্রবার মাঝখানে একটা গ্যাপ থাকবে, শনিবারের দিন গিয়ে আবার আমাদের নাম মনে করার চেষ্টা করেন না, এটা মনে গেঁথে রাখেন, নট বল টু দ্য টু ফান কিংস ইভালি প্রেজেন্টস, যাতে শনিবারে আসলে আবার সন্ধ্যা সাতটার কথা আপনার মনে পড়ে যায়। ঠিক আছে, আজকের মতো বিদায় নেই, আর শনিবারে কথা হবে, দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। বল টু কিছু বলবা? না, আমি তো 8 দিনের ছুটিতে যেতেছি। ঠিক আছে, 7 দিন ছুটি লিসেনার দিছি, 1 দিন আমি নিজে থেকে নিছি। আচ্ছা, বলতো তার আসবে না আগামী এক সপ্তাহ, তো আপনারা ভালো থাকবেন আমার সঙ্গে। এই নাম শনিবার দিন আইতাছে, আসতেছে না? আচ্ছা ঠিক আছে, টাটা।